অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সব দলকে নির্বাচনমুখী করা, এটি নির্বাচন কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব। আমরাও চাই সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক, বিএনপি সহ নির্বাচনে অংশগ্রহণ করে একটি প্রতিযোগিতামূলক, সুষ্ঠু, স্বচ্ছ, অংশগ্রহণমূলক নির্বাচন হোক, সেটি আমরাও চাই। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটি একান্তই তাদের নিজস্ব ব্যাপার। তো তারা যদি অংশগ্রহণ না করে সমস্ত কিছু নির্বাচন কমিশন নিশ্চিত করার পরও, তাহলে সেটি বিএনপির একান্তই নিজস্ব ব্যাপার। তবে একটি কথা আছে না, গাধা জল ঘোলা করে খায়। বিএনপিও যেমন 10 তারিখ গাধা জল ঘোলা করে খাওয়ার মতো করে খেয়েছিলেন, নয়াপল্টনের অফিসের সামনে থেকে নড়বেন না, পরে গরুর হাটের ময়দানে গিয়েছেন। তো এই ক্ষেত্রেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি নির্বাচনে আসবে তাদের দল টিকিয়ে রাখার স্বার্থে। আমি বিষয়টি নিয়ে চেক করেছি, আমি গাজীপুরে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি এবং ডান্ডাবেড়ি পরানো, হাত করা পরানো না পরানো, এগুলো হচ্ছে জেল প্রশাসনের কাজ, সেটি আবার পুলিশের অধীনে নয়। এবং একজন আইজিপি প্রিজন আছে সেই প্রশাসনের অধীনে, আমাদের যে পুলিশের মহাপরিদর্শক তাদের অধীনে নয়। ডান্ডাবেড়ি কিংবা হাত করা জেল প্রশাসনেই পড়ায়। তো আমি বিষয়টি চেক করেছি, তাকে প্যারোলে কয়েক ঘন্টার জন্য মুক্তি দেওয়া হয়েছিল এবং জেল প্রশাসন প্রকৃতপক্ষে বা পুলিশ প্রশাসন প্রকৃতপক্ষে, যেহেতু কয়েকদিন আগে কয়েকজন জঙ্গি পালিয়ে গেছে এবং তাদেরকে যেভাবে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল তাদের ক্ষেত্রে সেটি করা হয়নি বিধায় তদন্তে উঠে এসছে, সেই জন্য তারা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, এই জন্য তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। তবে আমি মনে করি যে এটি, আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, এসপি পর্যায়েও কথা বলেছি, তারা বিষয়টি জানতেন না। যারা এই বিএনপি নেতাকে ক্যারি করে এনেছিল শুধু তারাই জানতেন, অন্যরা কেউ জানতো না। তবে আমি মনে করি যে জানাদের সময় তার ডান্ডাবেড়ি এবং হাত করা খুলে দিলে ভালো হতো।